হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব ভালোভাবে আপনারা এই বর্ষ উদযাপন করেছেন নতুন বর্ষর আগমন এই নতুন বর্ষের আগমনে আপনাদের আমি একটি সুখবর দিতে আসছি যেই সুখবরটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ আজ অর্থাৎ পহলা জানুয়ারি দুই তারিখ এই শুভ নববর্ষের দিন হ্যাপি নিউ ইয়ারের দিনে আরও একটি সুসংবাদ দিয়েছে বাংলাদেশের জন্য এবং রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে অনেক পরিশ্রম করেন কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠান সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য একটি খুবই খুবই একটি বড় সুসংবাদ এটি সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যেই সার্কুলারটি যেই সুখবরটি যেই সুসংবাদটি তারা সার্কুলারের মাধ্যমে প্রকাশ করেছে সেখানে সার্কুলারটি বিষয় হচ্ছে চলতি দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের বিপরীতে প্রণোদনা বা নগদ অর্থ সহায়তা প্রদানের হার বৃদ্ধি অর্থাৎ এখানে বলেছেন যে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি মানি লন্ডারিং প্রতিরোধ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত অর্থ রেমিটেন্স গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মত্ব বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টরজিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিটেন্স প্রেরণের বিপরীতে সরকার কর্তৃক দুই পার্সেন্ট আমরা জানি এই পার্সেন্টেজটি আগে প্রণোদনার যে পার্সেন্টেজটি সেটা দুই পার্সেন্ট ছিল আগে এখন সেটা বিদ্যমান হার বাড়িয়ে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বর্ধিত সবচেয়ে যে সুখবরটি সেটি হচ্ছে এই সার্কুলারটি আজকে থেকেই অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার থেকেই কার্যকর হবে সরকার কর্তৃক গৃহীত বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান সার্কুলার নীতিমালা সংশোধনপূর্বক জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। দেখুন যে খুবই একটি সুসংবাদ যে সুসংবাদটি হলো মেইন কথাটি হচ্ছে এখানে যে টু পার্সেন্ট প্রণোদনা ও নগদ সহায়তা প্রদানে বিদ্যমান হার বাড়িয়ে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ টু পয়েন্ট ফাইভ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ আগে আমরা যখন এক লাখ টাকায় দু হাজার টাকা প্রণোদনা অর্থাৎ বোনাস পেতেন সেখানে এখন আপনারা পাবেন দুই হাজার পাঁচ টাকা দুই হাজার পাঁচ টাকা এক লাখ টাকার বিপরীতে যদি কোনো রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বা বোনারা বিদেশ থেকে বাংলাদেশে এক লাখ টাকা পরিমাণ পাঠায় আমি এই এক লাখ টাকায় এটা ধরলাম সুবিধা হবে এক লাখ টাকা পাঠায় সেক্ষেত্রে দুই হাজার পাঁচশত টাকা বোনাস পাবেন যে সার্কুলারটি পয়লা জানুয়ারি দুই হাজার কার্যকর তো আমরাও দেশবাসী খুবই আনন্দিত যে আমাদের যে ভাইয়েরা কষ্ট করছেন বিদেশে যে বোনেরা কষ্ট করছেন বিদেশে অনেক পরিশ্রম করে বিদেশে তারা কষ্ট করেই টাকা পাঠায় তাদের মাতৃভূমিতে বাংলাদেশে সেক্ষেত্রে তারা যদি কিছু টাকা বাড়তি পান তাদের জন্য অনেক অনেক হেল্প হবে এটি সরকার এটি গুরুত্বপূর্ণ এবং খুবই একটি পজিটিভ সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি যে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সম্মান রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাড়তি কিছু করাটা এটা দেশের জন্য খুবই গর্বের বিষয় কারণ তারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমাদের দেশের অর্থনীতিতে তারা অবদান রাখছেন আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়াচ্ছেন যেটা আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই একটি পজিটিভ সাইন সো আজকের মতো আলোচনা এখানেই এই সার্কুলারটি নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাঙ্কিং নিউজ ডট কমের সাথে থাকুন নিয়মিত ব্যাংকের আপডেট নিউজ গ্রহণ করুন আল্লাহ হাফেজ